অপূর্ব অপূর্ব চা। তাহলে আলটিমেটলি আজকে কিন্তু আমরা চলে এসেছি বিদেশে, মানে ফরেন কান্ট্রিতে। কি চিন্তায় পড়ে গেলেন? ভাবছেন তো এ আবার কোন বিদেশ? হ্যাঁ, আমাদের আজকের গল্প কিন্তু বিদেশ যাত্রাই বটে, মানে 3 আওয়ার্স এর মধ্যে বিদেশ। আমাদের আজকের ডেস্টিনেশন নেপালের কন্যাম। ইস্টার নেপালের এই কন্যাম ইলাম ডিস্ট্রিক্টের এক অপরূপ পাহাড়ি ডেস্টিনেশন। প্রতিবছর লক্ষ লক্ষ টুরিস্ট ছুটে আসে কন্যামের এই মোহময়ী রূপের টানে। অবশ্য এখানে আসতে হলে আপনাদের তৈরি করতে হবে ভানসার, আর এই ভিডিওতে আপনারা পাবেন তার ফুল ডিটেলস। শিলিগুড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম পানি ট্যাঙ্কি বাজার, আর এখন আমরা মেচি নদীর উপরে, মেচি ব্রিজে। এই মেচি ব্রিজ পেরোলেই ওই পাশে নেপাল, মানে এই ব্রিজের মাধ্যমে কানেক্ট হচ্ছে একদিকে নেপালের ঝাপা ডিস্ট্রিক্ট, আরেকদিকে আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্ট। 5.3 মিটার লম্বা এই ব্রিজ পেরোলেই ডান দিকে পড়বে মেচি কাস্টম অফিস। এখানে সেরে নিতে হবে কিছু ফর্মালিটিস। এখানে কিন্তু একটু সময় লাগবে, মানে নেপালে ঢোকার জন্য এখানে ভানসার রেডি করতে হবে, আর ভানসারের জন্য এখানে লাগবে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি বুক আর প্রত্যেক যাত্রীর আধার কার্ড, ভানসারের অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু একটু সময় লাগবে, মোটামুটি 30-40 মিনিট তো লেগেই যাবে। ভানসার করার জন্য প্রথমে একটা কাউন্টারে গিয়ে দাঁড়ালাম, ওই কাউন্টার থেকে আমার গাড়ির সমস্ত ডিটেলস দিয়ে দুটো ফর্ম ফিল আপ করে আমার হাতে দিয়ে দিল। এবার সেই ফর্মটা নিয়ে এখানে এক জায়গায় ভেরিফিকেশন হলো, একটা কাউন্টারে গিয়ে ভেরিফিকেশন করলাম, ভেরিফিকেশন করে আবার আরেকটা লাইনে এসে দাঁড়ালাম। ফিসটা সেটা কাটতে হবে এখান থেকে, ক্যাশটা টাকাটা দিতে হবে, হয়তো 300-350 টাকার মতো লাগবে কার্ডের জন্য, একদিনের জন্য পারমিশন। তারপরে এখান থেকে হয়ে গেলে তারপরে আরেকটা কাউন্টারে গিয়ে ওধায় এটাকে আমাকে একটা পার্ট করে আমাকে দেবে, সেটা নিয়ে আমাকে ভেতরে ঢুকতে হবে, এবং যখন আমি বর্ডার থেকে বেরোবো তখন এই এইটাকে এই পাসটাকে আবার দেখাতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। কত কিলোমিটার কান্নাম? লগভগ 70 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। এখানে আমরা 24 আওয়ার্সের জন্য ভানসার রেডি করেছি, আর এই 24 আওয়ার্সের জন্য আমাদের পে করতে হলো 320 টাকা। তাহলে আমরা এখন নেপালে। আমাদের এখন 70 কিলোমিটারের মতো যেতে হবে কন্যাম পৌঁছাতে গেলে। ও, এই তো দেখা যাচ্ছে ভদ্রপুর এয়ারপোর্ট, এখান থেকে 27 কিলোমিটার, আর দমক 49 কিলোমিটার, আর এটা কিন্তু এশিয়ান হাইওয়ে 02। এখন আমরা ধুলাবাড়ি পেরিয়ে এগিয়ে যাব, আর নেক্সট চারেলির চৌমাথা থেকে ডান দিকে মেচি হাইওয়ে ধরে সোজা চলে যাব কন্যাম। সবুজে সবুজ চা বাগান কন্যামকে করে তুলেছে এক মোহময়ী। জানেন তো এই কন্যামকে ইস্টার্ন নেপালের কুইন বলা হয়। কন্যামের ক্লাইমেট আর গ্রিনারির টানে হাজার হাজার টুরিস্ট প্রতি বছর চলে আসে এখানে। শিলিগুড়ি থেকে এই কন্যামের দূরত্ব 80 কিলোমিটারের মতো। আজকে আমরা ডে ট্যুরে এসেছি, আমরা ফিরে যাব পশুপতি হয়ে, মিরিক হয়ে, মানে আজকে সারাদিন কিন্তু আমরা একটা রাউন্ড ট্রিপ করছি। আপনারা ইচ্ছা করলে এখানে স্টে করতে পারেন, প্রচুর প্রচুর কিন্তু হোটেল হোমস্টে আছে এখানে। প্রচন্ড হাওয়া দিচ্ছে।
অনেকগুলো সিঁড়ি, কিন্তু অনেকগুলো সিঁড়ি দিয়ে কিন্তু এখানে উঠে এলাম। এই তো জাস্ট ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে, প্রচণ্ড সুন্দর একটা ভিউ কিন্তু এখানে, অসাধারণ একটা মানে ভিউ দেখছি ওপরে দাঁড়িয়ে, কন্যামের একদম অপূর্ব। বলা যায় যে এখানে হচ্ছে 360 ডিগ্রি ভিউ, পুরো অল অ্যারাউন্ড একদম দারুণ অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আমরা, তা এখন তো একটু খিদে পেয়ে গেছে, এই দোকানে আমরা ঢুকে পড়লাম। ও বাবা, এখানে মোমো তৈরি হচ্ছে, কি সুন্দর করে মোমো তৈরি হচ্ছে দেখুন। এটা হচ্ছে চিকেন চাউমিন, হ্যাঁ, এরপরে আসবে ভেজ চাউমিন, আবার চিকেন মোমো, এই তিনটে জিনিস অর্ডার করেছি আমরা এখানে। মানে কন্যামে এসে দুপুর এখন দুটো পার হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, ওই জন্য এগুলো অর্ডার করেছি। এটা হচ্ছে চিকেন মোমো, এরাও এসে গেছে, বাহ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একেতে খিদে পেয়েছে, তার মধ্যে এরকম চিকেন মোমো। এবার আমরা ফিরে চলছি, ইস্টার্ন নেপালের এই ভিউ মনের মধ্যে অনেকখানি জায়গা করে নিল, অপূর্ব অপূর্ব। এই তো পশুপতিতে আমরা ঢুকেও গেলাম, এখানে ইন্ডিয়াতে ঢোকার সময় আরেকবার চেকিং হলো, ব্যাস তারপর কিছুক্ষণের মধ্যেই চলে এলাম এই গোল পাহাড়, মানে গোপালধারা পিএসএ। গোপালধারার এই টি স্টল হোমস্টেতে কিন্তু এর আগে আমরা ছিলাম, গোপালধারার যে ভ্লগটা আমি বানিয়েছি ডিটেলসে কিন্তু সেখানে আপনাদেরকে দেখিয়েছি, আর আপনাদের অনেক ভালোবাসাও পেয়েছি। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে, আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই চাই। ভালো থাকবেন, বাই বাই।